ফের শহরে পারদ পতন। আজ তাপমাত্রা নামল 14 ডিগ্রিতে। উত্তরবঙ্গে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই রকমই আবহাওয়া বজায় থাকবে এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ এই মুহূর্তে উপভোগ করছে বঙ্গবাসী। শাশ্বতী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কেমন থাকবে আবহাওয়া, কি বলছেন? শহরের পারদ পতন কিন্তু বিদ্যমান এবং এই পারদ পতনের ধারা বেশ কিছুদিন বজায় থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং এর কয়েক অংশে কিন্তু আজকেও বরফ বা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পারদ পতন একেবারেই এই ধারাবাহিক ক্রমে চলতে থাকবে এবং সেক্ষেত্রে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু আরো বেশ কিছুটা কম, অর্থাৎ 10 ডিগ্রির নিচেও নামার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। তবে এখনো পর্যন্ত 10-এর নিচে সেই অর্থে তাপমাত্রা পারদ কিন্তু পতন হয়নি পশ্চিমের জেলার ক্ষেত্রে, যেগুলি উত্তরবঙ্গের দার্জিলিং এর ক্ষেত্রে দেখা গেছে যে 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি নেমে গেছিল তাপমাত্রা পারদ। সেক্ষেত্রে কলকাতা শহরে ঘন কুয়াশা থাকায় সকাল থেকে দৃশ্যমানতা কম এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে। আপাতত ধন্যবাদ শাশ্বতী তোমায়।